টাকায় এক পিস দু পিস আর এখানে আরেকটা তিন পিস রয়েছে। তোমাদের সাইজটা আমি একটু দেখিনি পরোটাটার। বাবা তবু ঝোলে স্নানমান হয়ে গেছে। চানা মশলা রয়েছে আর চানা মশলা মানে যতক্ষণ তোমরা পরোটা থাকবে ততক্ষণ আনলিমিটেড চানা মশলা পেয়ে যাবে। তো সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রন এন্ড মধু ব্লগস। আমি রণবীর, আমি মধুমিতা। আজকে আমার গলায় খুবই ক্রিটিক্যাল অবস্থা, মানে আজকে না তোমাদের জন্য ওই ভ্যালেন্টাইন স্পেশাল যেটা বলেছিলাম, যেই তোমার মিল্কশেকের কাছে গেছিলাম ওখানে গিয়ে আমার রীতিমতো এমন অবস্থা হয়েছিল, ওই জন্য আমি কিছুদিন আমরা শুটে বেরোতে পারছিলাম না। এখনো পর্যন্ত তোমরা বুঝতে পারছো হয়তো আমার গলার আওয়াজ শুনে, আমি জানি না কতটা পৌঁছাচ্ছে ঠান্ডা, কিন্তু আমার কমে গেছে। কিন্তু ওর তো ওর একদিনেই ফিট হয়ে গেছে আর আমি মোটামুটি পুরো কাহিল হয়ে গেছিলাম। তাও তোমরা ভিউ দাওনি ভিডিওটা, সেরকম ভিউ পড়েনি, আমি জানি না কেন এত খাটাখাটনি করে ভিডিও বানাই, এত কি বলবো শীতের মধ্যে ঠান্ডার মধ্যে ঠান্ডা জিনিস খেয়ে ভিডিও বানাই। তো যাই হোক যাই হোক, তো আমি জানি না আমার মানে এই পাঁচ ছ দিন মানে কোনো গলা দিয়ে সাউন্ডই বেরোচ্ছিল না, তো এখন একটু বেটার হওয়ায় আমি চলে এসেছি জানি, যদিও শুনতে খুবই অড লাগছে আমার কলার ভয়েসটা। সো কিছু করার নেই, তোমরা একটু মানিয়ে নাও, অনেকদিন ভিডিও হয় না। তো আজকে আবার আমরা চলে এসেছি বারাসাতে। কেন এসেছি বল? বারাসাতে আজকে আমরা এসেছি, এখানে একটা দোকান আছে গোপাল ভাট, ঠিক আছে? তো সেই গোপাল ভাড়ে নাকি দশ নামটাই মানে ইন্টারেস্টিং বলো নাম, আর সেখানে দশ টাকায় নাকি তিনখানা পরোটা দিচ্ছে প্লাস চানা মশলা আনলিমিটেড, মানে যতক্ষণ তোমার পরোটাটা মানে গোপাল ভাড় নাম শুনলেই কিন্তু খাওয়া খাওয়া মনে হয় কি হয় না বলো? আমাদের তো নাম শুনে মানে আমরা যখন প্রথম ভিডিও দেখি ইউটিউবে মানে দেখি বাবা গোপাল ভাড় বেশ ভালো ইউনিক একটা ব্যাপার, আর জায়গাটা হচ্ছে একদম বাবাকা ধাবা আছে, বাবাকা ধাবার ঠিক পাশে। তো চলো আমরা এখানের বেশি না কথা বলে আমরা দোকান টোকানগুলোকে দেখি। এখানে এত রোদ, এমনিতে ওর গলার ক্রিটিক্যাল অবস্থা, আর বেশিক্ষণ দাঁড়ালে আমার চোখেরও ক্রিটিক্যাল অবস্থা হয়ে যাবে। তো চলো গোপাল ভাড়ে যাই, গিয়ে বাকি কথা হবে। তো তোমরা দেখতে পেলে এখন গোপালবাড়ের সামনে আমরা আছি, আর গোপালবাড়ের তোমাদের পুরো ইয়েটা দেখানো হলো স্লো মোশন যে শর্টগুলো, আর আপাতত দশ টাকায় যে তিন পিস পরোটা সেটা নিয়ে আমি চলে এসেছি। তুই একটু দেখিয়ে দে পরোটাগুলো। তো দশ টাকায় এক পিস দু পিস আর এখানে আরেকটা তিন পিস রয়েছে। তোমাদের সাইজটা আমি একটু দেখিনি পরোটাটা, বাবা তো ঝোলে স্নানমান হয়ে গেছে। এই এই হচ্ছে এক পিস পরোটা, মানে যথেষ্ট বড় আছে কিন্তু দশ টাকা অনুযায়ী, যেটা তোমরা দেখতে পাচ্ছ। প্লাস চানা মশলা রয়েছে, আর চানা মশলা মানে যতক্ষণ তোমরা পরোটা থাকবে ততক্ষণ আনলিমিটেড চানা মশলা পেয়ে যাবে। তো আপাতত আমি খেয়ে বলছি তোমাদের কেমন খেতে এটা। আর বাই দ্য ওয়ে তোমরা দেখেছো যে প্লেটের মধ্যে স্যালাডও রয়েছে, মানে দশ টাকায় কমপ্লিট প্যাকেজ, এখানে মানে খুব ভালোভাবেই তোমরা পেয়ে যাবে। দশ টাকায় কিন্তু এখনকার দিনে কিছুই হয় না, আর সেখানে তোমরা এত ভালো কিছু পাচ্ছ। যাই হোক আমি খেয়ে বলছি কেমন টেস্ট। জাস্ট একটু আগেই বেয়েছে পরোটাগুলো, কিন্তু যথেষ্ট সফট রয়েছে, আমি দেখলে পেলে তোমরা খুব ইজিলি ছিঁড়ে গেল। আমি খেয়ে বলছি কীরকম। মানে টেস্ট জাস্ট সত্যি মিলে বলতে হয় খুবই ভালো, দশ টাকা অনুযায়ী মানে খুব ভালো টেস্ট। তো এখানে পরোটার সাথে যে চানাটা দিয়েছে মানে খুবই সুন্দর টেস্ট, দশ টাকা মানে এখনকার দিনে দশ টাকায় তো জানি তোমরা কিচ্ছু পাওয়া যায় না আজকালকার বাজারে। আর সেখানে দশ টাকা অনুযায়ী তিনখানা পরোটার সাথে চানা মশলা স্যালাড সব নিয়ে মানে জাস্ট ওয়াও, বলার কোনো ভাষা নেই। তো যাই হোক আমি খেয়ে নিই, তারপর বাকি কথা তোমাদের সাথে বলছি আমি। সো গাইজ আমরা গোপাল ভাড়ের ম্যানেজারকে পেয়ে গেছি। তো দাদা তুমি বলো তোমাদের এই দোকানটা মানে কবে থেকে স্টার্ট করেছো তোমরা? পাঁচই ফেব্রুয়ারি থেকে। আচ্ছা, পাঁচই ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়েছে দোকানটা, মানে খুব একটা বেশি দিন হয়নি, জাস্ট রিসেন্ট কয়েক দিন হয়েছে জাস্ট। আচ্ছা, তো মানে এমনি রেসপন্স কেমন পাচ্ছ? মোটামুটি বেশ ভালোই। আর মানে এখনকার দিনে মানে এই দুর্মূল্যের বাজারে মানে তুমি যেই একটা এরকম একটা আইডিয়া মানে দশ টাকায় তিন পিস পর মানে পরোটা প্লাস চানা মশলা মানে এটা কীভাবে? দেখো আগেও ছিল, চার বছর আগে যখন গোপালবার এখানে ছিল এই দোকানে তখন দশ টাকায় চার পিসই পাওয়া যেত, তো এখনও দশ টাকায় চার পিস পাওয়া যায়। যতদিন দ্রব্যমূল্যের বাজার মানে দ্রব্যমূল্যের আগুন যতদিন মানে অত্যাধিক না হয়ে যায় ততদিন আমি দিতে পারবো, মানে যতদিন দোকান থাকবে। আচ্ছা, তো তোমরা তো শুনলেই যে মানে খুব ভালো একটা কাজ করছে দাদা, মানে এত কম পয়সায় লোকেদের খাওয়াচ্ছে। তো যাই হোক খুব ভালো লাগলো দাদা তোমার সাথে কথা বলে, থ্যাংক ইউ। তো দেখতে থাকো ভিডিও। তো এতক্ষণ তো গাইস দেখলে বাহ বাহ, আমি যখনই কথা বলতে যাই কেন আমার সাথে এরকম হয়, প্লাস আবার গলায় এরকম ভাঙা চড়া অবস্থা। যাই হোক ওর তো রিভিউটা শুনেই নিয়েছো, তো আমিও খেলাম ওখানে, আমি ওখানে খেলাম। তো সত্যি কথা বলতে দশ টাকায়
সত্যি দারুণ খেতে মানে সিরিয়াসলি এটা মানে জানি না অনেক মানে মোটামুটি তো থাকবে উনি তো বললো যতদিন পারবে দাদা মনে হয় সবে ঘুম থেকে উঠে এলো ভাই দাদা আমি তো বলবো যদি সকালবেলা মানে মর্নিং এ তোমরা কখনো বারাসাত সাইডে আসো প্লিজ একবার ভিজিট করে যাও দোকানটা সত্যি মানে বলার বাইরে এই তো বিশ্বাস না হলে দেখো আমরা বাড়ির জন্য প্যাক করে নিয়েছি মানে এতটাই ভালো লেগেছে তো আর যেটা আরেকটা কথা ওদের ব্যবহার আমাদের সত্যি দারুণ লাগলো মানে যারা ধরো ইউটিউবে ভিডিও শ্যুট করতে আসে তারা যেটা খায় ওনারা পয়সাই নেয় না মানে আমরা এত কিছু খেলাম লিটারেলি ও আর আমি মিলে তিন মানে তিন প্লেট টোটাল খেয়েছি আর সঙ্গে বাড়ির জন্য পাঁচ প্লেট নেওয়া হয়েছে তো মানে সেই তিন প্লেটের কোনো দামই নিল না মানে টোটাল 50 টাকা লাগলো হ্যাঁ মানে বুঝতে পারছো মানে কতটাই আমরা খেলাম 8 প্লেট মানে পার প্লেটে 3 পিস থাকে 8 প্লেট প্লেট খাইনি বাড়ির জন্য বাড়ির জন্য তিন মানে বলছি টোটাল 8 প্লেট আমরা নিয়েছি আর কি হ্যাঁ সেটা দাম মাত্র 50 টাকা তো বুঝতে পারছো বুঝতে পারছো ওদের ব্যবহারটা কতটা ভালো মানে ন্যাচারালি আমরা ইউটিউবাররা কোথাও গেলেও এরকম ন্যাচারালি হয় না তোমাদের সাথে ওপেনলি সেটা বলেই দিলাম তো যাই হোক তোমরা একবার প্লিজ ভিজিট করো আর আমার সত্যি কথা বলতে জানা মশলাটাও ভালো লেগেছে মানে 10 টাকা অনুযায়ী অন্যান্য মানে দাদার এই দোকানটা অনেক বছর যেটা দাদা বললো একটু আগে 4 বছর পুরনো দোকান চেষ্টা করছি যত কম দামে দেওয়া যায় লোকজনকে হ্যাঁ কারণ দেখো সবারই তো সকালবেলা একটা মানে আর যাই হোক আমি অনেক জায়গায় কচুরি ফচুরি সব কিছুই খেয়েছি কম্পেয়ার টু আদার্স মানে তোমার দেখো দাম নেয় যেখানে একটু দাম নেয় কচুরির সেখানে তরকারি মোটামুটি ভালো হয় খারাপ হয় না বা যেগুলো একটু কম দাম আছে সেগুলো বা তরকারি ভালো হয় না আমাদের ইউটিউবার বলে আমাদের মানে আমরা ইউটিউবে ভিডিও শুট করেছি বলে আমাদের পয়সা নেয় নি আর বাকিদের 10 টাকা মানে এমন কিছুই না কিন্তু 10 টাকা কি 10 টাকায় 3 প্লেট তিন পিস বলছি তিন পিস কচুরি মানে আই মিন পরোটা তো মানে বুঝতেই পারছো দারুণই ব্যাপার ওই জন্যই বললাম যে তোমরা আসতেই পারো ওই যে বললাম যে 10 টাকায় যদি অন্য জায়গায় পাও তরকারি ভালো হয় না টাইল টাইলে ঝোল হয় অনেস্ট কথা বলছি সত্যি কথা এটা মানে এটা যথেষ্ট ভালো মশলা টশলা দিয়ে হ্যাঁ কিসমিস কিসমিসও থাকে তোমরা শুধু খাবে খাওয়ার পর আমাদের একবার কমেন্ট করে থ্যাঙ্কস দিও আমি বলবো এতটা বড় করে বললাম থ্যাঙ্কস দিও মানে সত্যি মানে বলার নেই কিছু আর থ্যাঙ্কস দিও কিনা জানি না হয়তো বলবে যে সত্যিই ভালো যেটা ভালো সেটা ভালো আমরা পরিষ্কার কথা তো যাই হোক আর বেশি কথা বাড়াবো না হ্যাঁ আমিও বেশি কথা বলতে পারছি না দেখছি আমি বেশি কথা বলে আমার কাশি হচ্ছে তো গাইস যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে রনেন মধু ব্লগস কে সাবস্ক্রাইব করো আর তোমরা দেখছো ভিডিও সাবস্ক্রাইব করছো না জানি না কারণ ভিডিওটাকে প্লিজ একটু এন্ড অফ দি দেখো গাইস তোমরা যদি মোটিভেট মানে মোটিভেশনটা তোমাদের থেকে তোমাদের পাওয়া যদি না দেখো কি বলবো মানে আমাদের বাঙালিদের যে ইউটিউব যে মানে কমিউনিটি বাংলা কমিউনিটিটা রয়েছে তো সেটাকে বাড়াতে গেলে প্লিজ নতুন ইউটিউবার যারা মানে একটু সাপোর্ট করো একটু সাপোর্ট তো তোমাদের করা উচিত অবশ্যই তো যাই হোক এটাই বলার আর এই ভিডিওটাতে প্লিজ একটা লাইক দিয়ে দাও আর যদি মানে ভিডিওটা তো ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো আর সঙ্গে যদি এই খাবারটাও ভালো লাগে তোমাদের আমাদের তো লেগেছে আর উচিত তো তোমাদের ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করো আর বাকি যেগুলো কমেন্ট করে প্লিজ জানিয়ে দিও আমাদের আর যদি তোমাদের এরিয়াতে এরকম কোনো চিপেস্ট রেটে কোনো দোকান থাকে এতটা ভালো অনেকেই জানে না আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আমরা অবশ্যই ভিজিট করব আর সেটা সবাই মানে সবাইকে জানানোর চেষ্টা করব আজকের জন্য এইটুকুনি চলো এবার বাড়ি যাই আবার কোন একটা নতুন ভিডিও নিয়ে চলে আসি দেখতে থাকো অনলাইন মধু ব্লগ